কুড়িগ্রামের দুধকুমার নদীর পানি বিপদসীমার 8 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে চরাঞ্চল ও গ্রামগুলোতে ঢুকে পড়েছে পানি। বিভিন্ন গ্রামীণ সড়কগুলো তলিয়ে যোগাযোগ বিড়ম্বনায় পড়েছেন মানুষজন। কুড়িগ্রামের ধরলা নদী পাড়ের জয়কুমার এলাকা থেকে আরও জানিয়েছেন সহকর্মী ইউসুফ আলমগীর। কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত যেসব নদ নদীগুলো আছে, বিশেষ করে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার সহ সবগুলো নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি অব্যাহত আছে এবং পানি বৃদ্ধির এই কারণে কিন্তু নিম্নাঞ্চলে এবং চরসহ দ্বীপচর অঞ্চলের গ্রামগুলোতে পানি ঢুকে পড়ছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু ভাঙনের প্রবণতা দেখা দিয়েছে। আমি এই মুহূর্তে আছি, আমার সাথে আছেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার। আমি একটু জানতে চাই যে আপনার এলাকায় তো বিশেষ করে তিস্তা এবং ধরলা আছে আপনার উপজেলায়, তো সেইখানে বন্যার অবস্থাটা কী এবং ভাঙন প্রবণ অবস্থাটাও কী একটু সেটি যদি বলেন। ধন্যবাদ। রাজারহাট উপজেলায় তিস্তা এবং ধরলা এই দুটি নদী প্রবাহিত হয়ে যাচ্ছে, তবে তিস্তার যে আসলে ভাঙন প্রবণতা, পানি বাড়া এবং কমার সাথে সাথে এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এবং ইতিমধ্যে বেশ কিছু ঘরবাড়ি তিস্তার ভাঙনের কারণে নদীগর্ভে বিলীন হয়ে গেছে, সেই সাথে ধরলার পানিও বৃদ্ধি পেয়েছে। তো আমরা মনে করছি যে সামনের দিকে ভাঙন প্রবণতা আরও বাড়তে পারে, তো সেই বিষয়ে আমরা সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ রেখেছি এবং এই বিষয়ে আমরা সব ধরনের সাহায্য, ত্রাণ সাহায্য আমাদের কাছে মজুদ আছে, আমরা প্রয়োজন অনুযায়ী সব সাহায্য করার ব্যবস্থা নিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যেভাবে পানি বাড়ছে হয়তো কয়েকদিনের মধ্যে এই বিশেষ করে ব্রহ্মপুত্র এবং তিস্তায় আসলে এই বিপদসীমা অতিক্রম করতে পারে এই এই অঞ্চলের এই পানির প্রবাহমান অবস্থায়।